স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমরাদুল হক। শুরুতেই শিরোনাম, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে দেশে তৈরি 21টি ভেন্টিলেটর। পিছিয়েছে করোনাথন 19, নতুন তারিখ 2 মে। বরানীতে চিরঘুমে জামিলুর রেজা চৌধুরী, ফেসবুক নিলামে ফরিদির শেষ চশমা। চিকিৎসা কর্মীদের বিনামূল্যে ফোন সারিয়ে দেবে স্যামসাং গুগল। এক স্প্রেতে 90 দিন করোনা থেকে সুরক্ষা দেবে ম্যাপ ওয়ান। সব ধরনের পণ্য বিক্রির অনুমতি চাইল ফ্লিপকার্ট ও অ্যামাজন। মহামারীর পূর্বাভাস জানাবে ফেসবুক গুগল, এবং হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ডিং কমেছে 70%। যাচ্ছি বিস্তারিত খবরে। ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে দেশে তৈরি 21টি ভেন্টিলেটর। এখন পর্যন্ত 18টি ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা ধরনের ভেন্টিলেটর বানিয়ে জমা দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এই ভেন্টিলেটরগুলো জমা নিয়েছে। এর বাইরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং MISTর তৈরি ভেন্টিলেটর ক্লিনিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। এছাড়াও ইতিমধ্যেই মাইওয়ান এর প্রোটোটাইপটি স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। বুধবার জমা দেওয়া হবে ওয়ালটনের তৈরি 3টি প্রোটোটাইপ ভেন্টিলেটর। এর মধ্যে WPB560 মডেলের ভেন্টিলেটরটি তৈরি করতে মেট্রনিক্সের প্রযুক্তিগত সহায়তাও পেয়েছে ওয়ালটন। আর ওয়ালটন কোভিড বিল্ড ভেন্টিলেটর 2020 এবং WAB20 তৈরি করেছে নিজস্ব নকশায়। সব মিলিয়ে দেশে তৈরি 21টির মতো ভেন্টিলেটর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মঙ্গলবার নাটোর থেকে ডিজিটাল ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশি ব্র্যান্ডের ভেন্টিলেটরটি জীবন বাঁচানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি করোনা মহামারী খুব দ্রুতই শেষ হবে, কিন্তু মহামারী দীর্ঘ হলে আমরা দেশে তৈরি মানসম্মত ভেন্টিলেটরের দ্বারা চাহিদা পূরণ করতে সক্ষম হব। ইতিমধ্যেই A2I ইনোভেশন ল্যাব থেকে 18টি ভেন্টিলেটর তৈরি করা হয়েছে। এগুলোর মান যাচাই বাছাই করা হচ্ছে। ICT বিভাগের সচিব NM জিয়াউল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ওয়ালটনের নির্বাহী পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী, ভেন্টিলেটর প্রকল্প প্রধান প্রকৌশলী গোলাম মুর্শেদ, মেট্রনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন তুহিন সুলতানা, LICT প্রকল্পের ITIS পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পিছিয়েছে করোনাথন 19, নতুন তারিখ 2 মে। করোনা ভাইরাস মোকাবেলায় আগামী 2 থেকে 4 মে বাংলাদেশে প্রথম অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত করোনাথন 19 হ্যাকাথন অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, ইরান, চীন, দক্ষিণ কোরিয়ার 19টি এবং স্বাগতিক বাংলাদেশ থেকে প্রায় শতাধিক দল এই হ্যাকাথন। করোনাথন 19 এর আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান ডক্টর শেখ মোহাম্মদ আল্লাইয়ার জানান, বৈশ্বিক লকডাউনের কারণে যথাযথ প্রস্তুতি নিতে না পারায় প্রচুর আগ্রহী বেশ কিছু বিদেশি দলের অনুরোধে কর্তৃপক্ষ 28 থেকে 30 এপ্রিলের পরিবর্তে 2 থেকে 4 মে করোনাথন 19 এর নতুন তারিখ নির্ধারণ করেছে, এবং সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের শেষ তারিখ থাকবে 30 এপ্রিল। বরানীতে চিরঘুমে জামিলুর রেজা চৌধুরী। বহু পরিচয়ে পরিচিত ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। কর্মবীর এই মানুষটি সারা জীবন তার কর্মসাধনায় ব্যাপৃত ছিলেন দেশ ও দেশের মানুষের কল্যাণে। দেশের পুরকৌশল জগতে তিনি ছিলেন সবার প্রিয় একজন। এই গবেষক একাধারে শিক্ষাবিদ, পুরকৌশলী ও বিজ্ঞানী, এদেশের সর্বজন শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব। প্রযুক্তির প্রতি ছিল তার আলাদা একটা। প্রযুক্তি নীতি সূত্রায়ন থেকে শুরু করে প্রযুক্তি খাতের নানা আন্দোলনে তিনি ছিলেন বরাবর সম্পৃক্ত। 77 বছর বয়সে মঙ্গলবার ঘুমের মধ্যে না ফেরার দেশে পাড়ি জমানেন সেগিনা। বাদ্যহর, ধানমন্ডি, জাতীয় ঈদগাহে মাঠে জানাজা শেষে এই বরেণ্য ব্যক্তির দাফন করা হয়। তার অন্তর্ধানে শোকবিহ বল দেশের প্রযুক্তি অঙ্গন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও শোক জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 21শে পদক জয়ী এই বাতিঘরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, BCS সভাপতি শাহিদুল মনির সহ আরো অনেকেই।
ফেসবুক নিলামে ফরিদির শেষ চশমা। করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় হতদরিদ্রদের সহায়তায় অর্থ তোলার জন্য নিলামে তোলা হচ্ছে কিংবদন্তি অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদির ব্যবহৃত শেষ চশমাটি। অ্যাকশন ফর অ্যাকশন নামের একটি ফেসবুক পেজ থেকে পরিচালিত হবে নিলামটি। শিগগিরই নিলামের সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এর আগে গতকাল 27 এপ্রিল সোমবার রাতেই নিলামে তোলা হয় অভিনেতা গায়ক তাহসান রহমান খানের প্রথম অ্যালবাম কথোপকথনের মাস্টার ক্যাসেট। এখান থেকেই নিলামে 20 লাখ টাকায় বিক্রি হয়েছে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের গত বিশ্বকাপ মাতানো ব্যাটটি। একের পর এক নিলামে তোলা হবে রকস্টার জেমসের প্রিয় কিছু সংগ্রহ, অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার প্রিয় শাড়ি, এছাড়াও চিরকুট ব্যান্ডের সুমির নত, গিটারিস্ট ইমনের গিটার, ড্রামার পাভেলের ড্রামস কিট ও নিলামে তোলা হবে। পাশাপাশি এই আয়োজনে আরও থাকছে বাকের ভাইয়ের সঙ্গে চায়ের দোকানে আড্ডা, মোস্তফা সরওয়ার ফারুকির পরবর্তী কোনো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ। এছাড়া অভিনেতা অনন্ত জলিলের সঙ্গেও লং ড্রাইভে যেতে পারবেন অ্যাকশন ফর অ্যাকশনের মাধ্যমে। নজর দিচ্ছি দেশের বাইরে। চিকিৎসাকর্মীদের বিনামূল্যে ফোন সারিয়ে দেবে স্যামসাং গুগল। বিনামূল্যে চিকিৎসাকর্মীদের ফোন সারানোর প্রকল্প চালু করেছে স্যামসাং এবং গুগল। ফোন সারানোর প্রতিষ্ঠান ইউব্রেক আইফিক্স এর সঙ্গে অংশীদারিত্বে এই প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠান দুটি। স্যামসাং এই প্রকল্পের নাম দিয়েছে ফ্রি রিপেয়ার্স ফর ফ্রন্টলাইন। প্রতিষ্ঠানটি বলছে 30 জুন পর্যন্ত পর্দা ভেঙে যাওয়া এবং ব্যাটারি বদলানো সহ সম্মুখভাগের সব কর্মী ও চিকিৎসাকর্মীদের নষ্ট স্যামসাং স্মার্টফোন বিনামূল্যে সারিয়ে দেবে প্রতিষ্ঠানটি। বিনামূল্যের এই সেবা পেতে উপযুক্ত গ্রাহকরা তাদের স্মার্টফোনটি নিকটস্থ ইউব্রেক আইফিক্স সেন্টারে নিয়ে যেতে পারেন এবং ডিভাইসটি কুরিয়ারেও করে দিতে পারেন। স্যামসাং.কম থেকে কেনাকাটায় 30% ছাড়ও পাবেন এই কর্মীরা। একই রকম অফার দিয়েছে গুগলও। এক স্প্রেতে 90 দিন করোনা থেকে সুরক্ষা দেবে ম্যাপ ওয়ান। একবার স্প্রেতে টানা 90 দিন করোনা ভাইরাস কোভিড-19 থেকে সুরক্ষা পাওয়া যাবে বলে দাবি করেছে হংকং এর গবেষকরা। এজন্য তারা দীর্ঘ 10 বছরের প্রচেষ্টায় উদ্ভাবন করেছেন বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল কোটিং ম্যাপ ওয়ান। এটি স্প্রে মেশিনের মাধ্যমে ছিটিয়ে জীবাণু নাশ করা যাবে, যা কোভিড-19 এর মতো ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে সুরক্ষা দেবে। এই জীবাণুনাশকটি তৈরি করেছেন হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। HKUST বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে সংযুক্ত জোসেফ কোয়ান জানান, পাবলিক প্লেস, লিফটের বাটনে, সিঁড়ির হাতলে অনেক জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে। এসব জায়গায় এই জীবাণুনাশকটি স্প্রে করলে এক ধরনের প্রলেপ তৈরি হবে। প্রলেপটি শুকানোর পরও ব্যাকটেরিয়া, ভাইরাস এবং স্পোরগুলিকে মেরে ফেলতে সক্ষম, যা 90 দিন সুরক্ষা দিতে পারে। গবেষকরা জানিয়েছেন হংকং শহরের শপিং মল, স্কুল, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ জীবাণুনাশকটি গ্রহণ করেছে। ইতোমধ্যে তারা এই জীবাণুনাশকের ব্যবহার শুরু করেছে। এটি অবিষাক্ত এবং ত্বক ও পরিবেশের জন্য নিরাপদ বলেও জানান গবেষকরা। সব ধরনের পণ্য বিক্রির অনুমতি চাইল ফ্লিপকার্ট ও অ্যামাজন। করোনা ভাইরাসের কারণে ভারত জুড়ে জরুরি জিনিস ছাড়া সব ই কমার্স ডেলিভারি নিষিদ্ধ করেছে সরকার। এই অবস্থায় সব ধরনের জিনিস ডেলিভারির অনুমতি চেয়ে সরকারকে বিশেষ অনুরোধ জানালো ফ্লিপকার্ট ও অ্যামাজন। কোম্পানি দুটির তরফ থেকে জানানো হয়েছে ডেলিভারি শুরুর অনুমতি মিললে সুরক্ষা নিয়ম সম্পূর্ণ পালন করবে তারা। মহামারীর পূর্বাভাস জানাবে ফেসবুক গুগল। ইতোমধ্যে রোগী শনাক্তের কাজে ব্যবহৃত হচ্ছে ফেসবুক ও গুগলের করোনা ভাইরাস ট্র্যাকিং ম্যাপস। আর এই ম্যাপিং ডেটা বিশ্লেষণের মাধ্যমেই ভবিষ্যতে মহামারী সম্পর্কে পূর্বাভাস দিতে পারবে এই টেক প্রতিষ্ঠান দুটি। যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের রিপোর্টের উপর ভিত্তি করে এই দাবি করেছে ডিজিটাল ট্রেন্ডস। গবেষকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে অনলাইনটি জানিয়েছে গুগল ও ফেসবুকের পরিচালিত কোভিড-19 সার্ভেতে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করছে, যেখানে ইউজারকে তার ও পরিবারের করোনা ভাইরাসের উপসর্গ সংক্রান্ত তথ্য দিতে হয়। এভাবে সার্ভের জন্য তথ্য ও ইউজারের ডেমোগ্রাফিক ডেটার ভিত্তিতে ডেটাবেস তৈরি হচ্ছে কোম্পানিগুলোর সার্ভারে। সূত্র মতে প্রতি সপ্তাহে ফেসবুকে 10 লাখ এবং গুগলে গত সপ্তাহে প্রতিদিন 60,000 ইউজার অংশগ্রহণ করে এসব তথ্য দিয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ডিং কমেছে 70%। গুজবরোধ ও ভুয়া সংবাদ প্রচার থামাতে সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের মেসেজ ফরওয়ার্ডিং সেবা সীমিত করে। একবারে সর্বোচ্চ 5 জনকে মেসেজ ফরওয়ার্ড করার সুযোগ দেওয়া হয়।
এর ফলে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ডিং 70% কমেছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভুল তথ্য প্রচার রোধ এবং হোয়াটসঅ্যাপকে ব্যক্তিগত আলোচনার জায়গায় রাখতে ভূমিকা রাখছে নতুন এই সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।